আমি দেখি নাই ওর মতো সাড়ে 30 লক্ষ টাকা আমাকে দিয়ে দেবে। সাকিব 30 লক্ষ টাকা চাই হয়ে যাবে। সাকিব তো বহু বছর পরিশ্রম করে এই জায়গায় এসেছে। একটা জমি হিট দিতে পারে, সে চাইতেই পারে। 1 কোটি টাকাই চাক না, প্রবলেম কি? সে চাইতেই পারে। আমরা দেবো কিনা সেটা আমরা, আমাদের কাছে ওই ডিমান্ডটা কতটুকু গ্রহণযোগ্যতা ওইটা আমরা জানি। আমার আগে ওর হিট ছবি ছিল না, এখন সামনে কি সাকিব খানকে নিয়ে সিনেমা করার ইচ্ছা? আমার প্রযোজকরা যদি বলে যে সাকিব খান নিয়ে ছবি করেন, আমি অবশ্যই করব। সে আমার ছেলে, আমার ছেলে না আমাদের ছেলে, সে একটা লক্ষ্মী ছেলে, সে সবচেয়ে অনেকদিন যাবত সে নাম্বার ওয়ানে আছে, লক্ষ্মী। একটা একটা নায়কের ছবি হিট হতে হবে, একটু আগে বললাম ওই সমস্ত নায়ক নায়িকাদের কথা, সবারই হিট ছবি আছে, সবারই টপ ছবি আছে। আমি তো আমার থেকে ভালো গল্প তো আমাদের দেশে কেউ লিখতে পারে না, বেশি সংখ্যা বেশি হিট, আমার গল্প ফ্লপ আছে না, হিসেবে ভুল হয়ে যায় না। তোমার কি মনে হয় দিঘির বডিটা? তুমি সাংবাদিকে যাবে, ওকে কেমন লাগে তোমার সেটা বলো, আমাদের প্রশ্ন করবো উত্তর নিবে। তোমার কাছে দিঘিকে ভালো লাগে? তাকাই আছো কেন বলো? না ভালো লাগে না। লাগলে তুমি অফ যাও, দেখি খুব সুন্দর নায়িকা, ভালো অভিনয় করে, তুমি অফ যাও। হ্যাঁ আর কি বলো? একটা ছবি না গেলে ওরা কিংবদন্তি দেবে, কিংবদন্তি অর্থই জানে না, লিজেন্ড অর্থই জানে না। প্রযোজকের শরীর খারাপ, এতদিনের ছবি সেন্সার হয়ে যেত, ওর পেটের অবস্থা খারাপ, ওই খুব সিক ভদ্রলোক। দোয়া করি, তোমরাও সবাই দোয়া করো যেন ভালো হয়। একজন প্রযোজক খুব সুন্দর প্রযোজনা করেছে আমার চলচ্চিত্রটিতে, যেখানে যা প্রয়োজন সে সাপ্লাই দিয়েছে, এখন সে অসুস্থ, আগে দোয়া করেছে যেন ভালো হয়। আমার ছবি কমপ্লিট, এখন শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক রিরেকর্ডিংটা বাকি, আর 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 মিক্সিং, মিক্স ডায়লগ মিউজিক সব একসঙ্গে মিক্স যেটা করে। যদি 10টা ছবি নির্মাণ করে, ওর ভিতরে ওর ভিতর থেকে সোসো যায়, ফ্লপ যায়, হিট যায়, সবই যায়। আমার তো 81টা ছবি, হিট ফ্লপ সবই আছে। চলচ্চিত্ররা চলচ্চিত্র নির্মাণ করে, টাকা উঠে দুষ্কর হয়েছে, তোমার তোমরা দায়ী আছো, তোমরা উল্টাপাল্টা কথা বলো। চলচ্চিত্র নিয়ে মুক্তির আগে কত রকম কথা বলে, এই জন্য মানুষ পিসপা হয়ে যায়। মুক্তির আগে সমালোচনা তোমরা করো না, ভালো মন্দ। আপনি বলেছিলেন নতুন দেরা সুযোগ দিবেন না, কেন্দ্রের মধ্যে আপনি বলছিলেন নতুন দেরা? না না, এটা আমি বলি নাই, হয়তো শোনার শোনার ভুল হতে পারে, বাস্তবিক প্রাণ হতে পারে।